আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় সত্যটিভি দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে বরাবরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। বর্তমান যে সময় এবং মৌসুমটা আমরা পার করছি, সময়টি হচ্ছে শীতের মৌসুম। আর শীতকালীন সময়ে আমরা অনেক ধরনের রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি। তো আমি আমার সত্য টিভির পক্ষ থেকে আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে আপনাদের সুস্থতার জন্য, আপনাদের আরোগ্যের জন্য, আপনাদের শারীরিক, মানসিক, দৈহিক, আত্মিক সব ধরনের সুস্থতার জন্য অনেক ধরনের টিপস কিন্তু আমি আপনাদেরকে উপহার দিই। তবে খুব কম দিই, মাঝে মাঝে দিই, সবসময় আমি ধরনের ভিডিও আপলোড করি না। নানান রকম ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আমি উপহার হিসেবে আমি আপনাদেরকে প্রদান করি। তো আজকে আমি আমার চ্যানেল থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো মধু সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমি আলোচনা তুলে ধরতে চাচ্ছি। তা আসলে মধু কিন্তু মানুষের কোনো বানানোর কোনো বিষয় না। এই মধুটা স্বয়ং আল্লাহ পাকে দেওয়া একটি অত্যন্ত দামি মূল্যবান একটি নিয়ামত, এবং এটা এতটাই মূল্যবান একটি নিয়ামত যে বিশ্বনবী যে নিয়ামতের ব্যাপারে নিজে বলেছেন যে মধু মৃত্যু বাদে সমস্ত রোগের ওষুধ। মধুর ভিতরে সব ধরনের রোগের চিকিৎসা আল্লাহ পাক দিয়েছেন। এটা আপনার আমার জন্য, তমাম পৃথিবীর মানুষের জন্য অত্যন্ত মূল্যবান একটি নিয়ামত হিসেবে আল্লাপাক মানুষের মাঝে এই নিয়ামতটি দিয়েছেন। তো আসলে এটা তো আল্লাপাক মৌমাছির মাধ্যম দিয়ে তৈরি করেন, কিন্তু মৌমাছি যে মধু মানুষের জন্য অপকার, উপকার না অপকার, ক্ষতি ডেকে আনে এমন কোনো মধু কিন্তু মৌমাছি আহরণ করে সে তারা চাকে কখনো সংগ্রহ করতে পারে না। কারণ চাকে অনেক দায়িত্বশীল কিছু মৌমাছি থাকে, রানী মৌমাছি। সে যখন বান্দার জন্য, মানুষের জন্য যে মধুর ভিতরে অপকারিতা আছে এমন মধু যখন সে আহরণ করে, সঞ্চয় করে যখন নিয়ে আসে, আর এমন দুঃসাহসিকতা যখন কোনো মাছি দেখায়, মৌমাছি, তখন সাথে সাথেই কিন্তু ওখানে কিছু দায়িত্বশীল প্রহরী থাকে, তারা সাথে সাথেই তাকে মেরে ফেলে। এর জন্য আপনারা লক্ষ্য করবেন দর্শক শ্রোতা, যে অনেক সময় মৌমাছির চাকের নিচে কিন্তু অনেক মৌমাছি পাওয়া যায়। এই কেন মৌমাছিগুলি পাওয়া যায়, মূল কারণটাই হচ্ছে সে আপনার আমার জন্য কিছু ক্ষতিকারক মধু সে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে চাকে নিয়ে এসেছিল, যেটা আপনি সেবন করলে হয়তোবা আপনি উপকারের পরিবর্তে অনেক অপকারিতা আপনার হয়ে যেত। এজন্যই আপনার শেফার জন্য তারা এই কাজটি আল্লাহ পাকের পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে, ইশারা পেয়ে তারা এই কাজগুলি করল। এখন আসুন, এই যে মধু যেটা আল্লাহ পাক আপনার আমার জন্য নিয়ামত হিসেবে দান করলেন, এই মধুটা পান করলে মৃত্যু বাদে সমস্ত রোগ আল্লাপাক আপনাকে ভালো করে দিবে। এই জন্য বিশ্বনবীও সাহাবিদেরকে মধু পান করতে বলতেন, এমনকি নবীজিও ওনার যে কোনো ধরনের সমস্যা হলে তিনি মধু পান করতেন। নবীজির অন্যতম একজন সাহাবি, সাহাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিতাবের ভিতরে পেয়েছি হায়াতুল হায়া নামক কিতাবের ভিতরে, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন ফোড়া হতো তখনও তিনি মধু পান করতেন, এমনকি মধু ওনার ফোড়ায় তিনি লাগাতেন। শুধু এ পর্যন্তই না, ওনার যদি দেহে কঠিন কোনো ব্যথা অনুভব করতেন তখনও কিন্তু উনি সেই ব্যথাযুক্ত জায়গাতে উনি মধু মাখতেন, উনি উপকার পেতেন, এজন্যই তিনি এই মধুটা ব্যবহার করতেন। এমনকি একজন সাহাবি কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল, বিশ্বনবী তাকে মধু পান করতে বললেন, সেই রোগটা হলো ওনার ডায়রিয়া হয়েছিল, যেটা আমাদের সমাজে অনেকের বাচ্চা কাচ্চারাও অনেক বড় মানুষের ডায়রিয়া হয়। তো এই ডায়রিয়া হলে মধু পান করতে বললেন। সাহাবি মধু পান করার পরক্ষণে উনি দেখতে পেলেন যে মধু যতই পান করতেছেন ডায়রিয়া আরও অধিক মাত্রায় বেড়ে যাচ্ছে। তো সাহাবি নবীজির কাছে অভিযোগ দায়ের করলেন যে নবী, আপনি তো আমাকে মধু পান করতে বললেন কিন্তু আমার তো ডায়রিয়া আরও বেড়ে যাচ্ছে। তো নবীজি তখন হেসে বললেন যে হ্যাঁ, তোমার রোগ বেড়ে যাচ্ছে, এটাই তোমার রোগ ভালো হওয়ার একটি লক্ষণ। আমরা অনেক সময় দেখি অনেক ক্ষেত্রে যে হোমিও ওষুধ সেবন করলে কিন্তু অনেক ক্ষেত্রে রোগ বেড়ে যায়। ডাক্তারের কাছে গিয়ে আপনি বলবেন যে ভাই আমার তো রোগ বেড়ে গেল, ডাক্তার তখন বলবে হ্যাঁ ওষুধে এখন তোমার কাজ করতেছে বিধায় তোমার রোগটা বেড়ে যাচ্ছে, মানেই তোমার রোগ তোমার শিকড় থেকে, মূল থেকে রোগটা উঠে আসতেছে। তো দর্শক শ্রোতা, তো দেখা গেল যে এই সাহাবি ওষুধ, এই মধু পান করার পরে এই রোগটা, ডায়রিয়াটা বেড়ে গেল এবং বাড়তে বাড়তে তার ডায়রিয়াটা একদম ভালো হয়ে গেল। আরেকজন সাহাবি একদিন হঠাৎ করে রোগ আক্রান্ত হয়ে গেলেন। এই সাহাবি অন্য একজন সাহাবিকে বললেন যে ভাই আমার জন্য পানি আনো, এরপরে বললেন যে আমার জন্য জৈতুনের তেল আনো, আমার জন্য মধু আনো।
এই তিনটি জিনিস উনি একত্র করে তিনি পান করলেন। পার করার পরে উনি দেখতে পেলেন যে ওনার যে কঠিন ব্যাধিটা ওনার দেহের ভিতরে জন্ম নিয়েছিল, এই তিনটা দাওয়া, তিনটা মেডিসিন আল্লাহ প্রদত্ত, এটা যখন তিনি পান করলেন দেখলেন যে আস্তে আস্তে নিমিষেই ওনার সেই রোগটা পানি পানি হয়ে গেল। তো দর্শক শ্রোতা, এই মধু অত্যন্ত মূল্যবান একটি নিয়ামত। আমি আরেকটা বিষয় না বললেই হয়তো বা চরম ভুল হবে, সেটা হলো যে সমস্ত আমার যুবক বন্ধু আমার চ্যানেলের আমার ভিডিওগুলি দেখেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব, যারা বিশেষ করে যৌন সমস্যায় যারা জর্জরিত আছেন, আমি তাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো। এটা লজ্জার কিছু নেই, কারণ যৌবন আল্লাহ আপনাকে দিয়েছে, আর যৌবন না থাকলে তো আপনার জীবনের কোনো মূল্যই নেই, বিশেষ করে যৌবন বয়সে কোনো মূল্য নেই, বার্ধক্য বয়সে সেটা তো ভিন্ন কথা। এই জন্য আপনি যদি আপনার যৌবন শক্তিটাকে, যৌন শক্তিটাকে যদি অটুট রাখতে চান এবং আপনার দেহটাকে যৌন ক্ষমতায় আপনি উদ্দীপ্ত রাখতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো বিশ্বনবীর একটি সুন্না। নবীজি বলেছেন তুমি মাসে কমপক্ষে তিন দিন যদি তুমি হাতে অল্প একটু মধু নিয়ে, তুমি যদি এই মধুটা বাসি পেটে খালি পেটে যদি প্রতি মাসে যদি তিন দিন তুমি পান করতে পারো, সেবন করতে পারো, তাহলে দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবে কঠিন কোনো দুরারোগ্য ব্যাধি তোমাকে আক্রান্ত করতে পারবে না। এটা বিশ্বনবীর কথা। তো আল্লাপাক যেন আপনাকে, আমাকে, পৃথিবীর প্রতিটা মুসলিম উম্মাকে, তাম মানুষকে আল্লাপাক যেন কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ যেন চিরদিনের জন্য আমাদেরকে মুক্তি রাখে, মুক্ত রাখে, এবং আমরা যেন আল্লাপাকের দেওয়া এই মধু, যেটা মৌমাছির মাধ্যম দিয়ে আল্লাপাক আমাদেরকে বড় একটি নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলি সেবন করে আমরা যেন সব ধরনের রোগ ব্যাধি থেকে যেন আমরা চিরদিনের জন্য মুক্তি পেতে পারি, মুক্ত থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত রাখে, আল্লাহ আপনাদের সকলকে যেন ভালো রাখে, এই প্রার্থনা রব্বে করিমের কাছে করে আজকে এখানেই শেষ করছি। আবারও হয়তোবা নতুন কোনো ভিডিওতে আমাকে অবশ্যই পেয়ে যাবেন, সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ।